হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতিক আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আনটিভে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আমাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক আজকে চিঠির যে প্রশ্ন তার আগে আমরা অন্য একটা বিষয়ে অনুষ্ঠান করতে চাই সেটি হলো আশুরা আশুরা আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক বিষয় আমাদের সমাজ জীবনে আশুরা নিয়ে অনেক কথা হয় অনেক চর্চা হয় আবার কিছু ভুল কথাও উচ্চারিত হয় ভুল আচরণও লক্ষ্য করা যায় আমরা যারা মুসলিম আমরা তো শুদ্ধ পথে চলব সেহী পথে আমরা চলব আমরা জেনে শুনে ইবাদ করব তাই আজকে বিভিন্ন সময় আপনারা আশুরা নিয়ে যে প্রশ্ন করেন যে বিষয়গুলো জানতে চান সেগুলোর সম্বন্ধে আমাদের আজকে এর আপনার জিজ্ঞাসা শুরুতেই ডক্টর মোহাম্মদ সাইফুল আপনার কাছে জানতে চাইব আশুরা পরিচয় সম্পর্কে কারণ আশুরা নানাভাবে পরিচিত আমাদের দেশে আমাদের সমাজে আশুরা প্রকৃত পরিচয়টা কেমন হ্যাঁ ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি নিয়ে এসেছেন সেটা হচ্ছে আশুরার প্রকৃত পরিচয় কি আশুরা শব্দটি আরবি ভাষায় আশা শব্দ থেকে এসেছে মাহরম মাসের দশ তারিখকে মূলত আশুরা বলা হয় তাকে যেহেতু মহরম মাসের এই দশ তারিখে মানবতার ইতিহাস এক বিশাল ঘটনা সংগঠিত হয়েছিল যা কেয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের কাছে আলোচিত হবে সেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে এবং ইসলামের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওই তাৎপর্য এবং ওই গুরুত্বকে হাইলাইটস করার জন্য এর নামকরণ করা হয়েছে আশুরা দশম তারিখেই আশুরা করা হয়েছে সেটি হচ্ছে মহর্র মাসের দশ তারিখ আর এর প্রকৃত পরিচয় হচ্ছে মহরম মাসের এই দশ তারিখে মুসা আলি হিসালাতাম তিনি বন ইসরায়েলকে নিয়ে মিশর থেকে আল আর্দুল মুকাদ্দা পবিত্র ভূমি যেটাকে বর্তমানে আমরা ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশেপাশে যেই জনপদ আছে সেটাকে বোঝাই এর উদ্দেশ্যে মুসা আলি হিসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে বনি ইসরায়েলকে নিয়ে এদিনই বের বের হয়ে পড়েন যখন মুসা আলি ইসাম বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে পড়েন তখন ফেরাউনকে পরামর্শ দেওয়া হয় ফেরাউনের যারা ফেরাউনের সাথী যারা ছিল অথবা উজির যারা ছিল তারা পরামর্শ দিল যে এটা একটা সুযোগ আমরা যদি পেছন দিক থেকে তাদেরকে আক্রমণ করি তাদেরকে আমরা ধ্বংস করে দিতে পারবো মুসা আলি হিসাআল্লাসলাম বের হয়ে যাচ্ছিলেন সামনে বিশাল সমুদ্র লোহিত সাগর লোহিত সাগর পার হয়ে মুসা আলি ইসলামকে আল আর্দুল মুকাদ্দ পবিত্র ভূমিতে যেতে হবে আর পেছনে ফেরাউন ধাওয়া করল মুসা আলি ইসলাম এবং বেন ইসরাকে ফেরাউন এবং ফেরাউন বাহিনী এই জায়গায় এসে মুসা আলি ইসালাত করেছিল ধাওয়া করেছিলেন মুসা আলি ইসাম আল্লাহ রাবুল পক্ষ থেকে নির্দেশিত হয় এর জন্য রাস্তা কীভাবে বের হওয়া দর বের করা দরকার সে রাস্তা বের করতে পারলেন আল্লাহ আল্লা তালা মুসাকে নির্দেশ দিলেন যে আপনার হাতে লাঠি দিয়ে আপনি সমুদ্রে আঘাত করুন সমুদ্র সেখানে রাস্তা হয়ে গেল অলৌকিক ঘটনা মুসা আলি হিসারত ইসলাম সবাইকে নিয়ে পার হয়ে গেলেন ফেরাউল মনে করেছে সুযোগ তাদেরকে ধাওয়া করেছে যেহেতু আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো ফেরাউল ফেরাউন বাহিনী নিয়ে মূলত সমুদ্রে ওই রাস্তা দিয়ে তারা পিছু ধরে কিন্তু শেষ পর্যন্ত সেখানেই সেই দশী মহরম ফেরাউন এবং ফেরাউন বাহিনীর ভয়ঙ্কর পরাজয় হয় ফেরাউন বাড়িতে ডুবে মারা যায় এবং ফেরাউনের বাহিনী সেখানে নিঃশেষ হয়ে যায় এই যে একটা বিশাল ঐতিহাসিক ঘটনা এই ঘটনার প্রকৃত পরিচয় এর নামই হচ্ছে আশুরা মুসা আলী যখন পার হয়ে যান তখন মুসা আলি দেখেন যে বিশাল আল্লাহ রবুল আলমে কুদরত আল্লাহ তালার বিশাল মহত্ত্ব মুসা আলি হিসালাত আসলাম উপলব্ধি করতে পারেন বলে মুসা আলি আসলাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য মুসা আলি ফাসামা আসলাম মুসা শুকরান লিল্লাহে দা আলা আল্লাহ রাব্বুল আলমীর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মুসা আলি আসলাম সিয়াম পালন করে থাকেন ওই দিন এই কারণেই মূলত ওই দিনটি হচ্ছে আশুরা বা আশুরার দিবস এটি হচ্ছে প্রকৃত ঘটনা আপনার পরিচয় সঙ্গে আপনি যে কিছু কথা বললেন সেখান থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে মুসার ইসলামের সাথে আমাদের একটা দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বের মূল কারণ কি মুসা আলি সালাত আসলামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্বের বিষয়টি ছিল সেটা তো আমরা জানি সেটা হলো এই মুসা আলি সালাত আসলাম ফেরাউনকে আল্লাহ রাবুল আহমেদ তৌহিদের দাওয়া দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে আল্লাহ সুবাহন তালা ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ রাবুল আলমিন হচ্ছে একমাত্র মাহবুদ অপরদিকে ফেরাউন বলছে না আনা রব্বুকুমুল্লাহ আমি হচ্ছে দাওয়াত থেকে দ্বন্দ্ব সুধির আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ক্ষুদা আমি তো এইসব পরিচালনা করতে সব কর্তৃত্ব আমার ফেরাউন একদিকে নিজেকে মায়াবুত হিসেবে নিজেকে মানুষের ইবাদতের যোগ্য হিসেবে ইলাহ হিসেবে দাবি করে বসেছে অপরদিকে মুসাহী হিসালাত আসলাম আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নির্দেশ পেয়ে ফেরাউনকে বলছে যে না এই মানবতার জন্য মানব গোষ্ঠীর জন্য একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ তালা এছাড়া আর কোনো ইলাহ নেই তিনি হচ্ছেন একমাত্র প্রকৃত ইলাহ তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না ফলে সেখান থেকে দ্বন্দ্ব তৈরি হয় মুসা আলি হিসালাত সাথে তার বিশাল দ্বন্দ্ব তৈরি হয় সেখান থেকে অনেক বিশাল ঘটনা রয়েছে দ্বন্দ্ব অবশ্যই বিজয় হয় হ্যাঁ কিন্তু সর্বশেষ যে বিষয়টি হয় সেটা হলো এই আল্লাহ সুবাহতালা মুসা আলি হিসালাত আসলামকে আল্লাহ রাবুল আলমী বিজয় দান করেন এবং ফেরাউন ও ফেরাউন বাহিনী থেকে আল্লাহ সুবাহতালা পরিত্রাণ মুক্তি দান করেন ফলে এই দিবসটিকে মানে তৌহিদের বিজয় এবং মুসা আলি হিসালাম এবং তৌহিদ পন্থীদের মুক্তির দিবস হিসেবে আল্লাহ সুবাহনতলা এটাকে কেহামত পর্যন্ত যাতে মানব গোষ্ঠী স্মরণ করতে পারে এই জন্য আল্লাহ সুবাহনতলা এটাকে স্মরণীয় করে রেখেছেন আসলের পরিচয় প্রসঙ্গে আমরা আপনার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম এবং ফেরানোর সাথে মুসা ইসলামের দ্বন্দ্বের যে কারণ সেটা আমরা জানলাম কিন্তু আমাদের সমাজে আশুরার ভিন্ন একটি পরিচয় পাওয়া যায় বিশেষ করে আমাদের যে গণমাধ্যম মিডিয়ায় আশুরা বলতে দশী মহরম বলতে কারবালা ঘটনাকে নিয়ে আসা হয় এবং কারবালা ঘটনাকে নিয়ে আমাদের সমাজে অনেক চিত্র আছে মাতম আছে ইত্যাদি আছে তো এই যে সমাজ চিত্র আমরা যদি লক্ষ্য করছি তার সাথে আশুরার কেন্দ্রিক যে পরিচয় সেটা তো মিলছে না এখন আমাদের করণীয় কী প্রথম কথা হচ্ছে আসলে প্রকৃত যে পরিচয় সেটা আমরা তুলে ধরতে পেরেছি সেটাই হচ্ছে প্রকৃত পরিচয় যেটা হাদিসের মাধ্যমে এসেছে এই মর্মে শ্রে বোারি হাদিস রয়েছে সুস্পষ্ট হাদিস রয়েছে বাকি আপনি যে বিষয়টি বলেছেন সেটাও আমরা দেখতে পাই এটা একেবারে বাস্তবতা সেটা হচ্ছে এই ইতিহাসের ঘটনা মানে মহরম মাসের দশ তারিখে কাকতালীয়ভাবে দিনেই মূলত একটি ঐতিহাসিক জঘন্যতম একটি ঘটনা একটি যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে হোসাইড ইমনি আলী রদি আল্লাহ তালু আল্লাহ রাসুল সাল্লাহআলী ইসলাম অত্যন্ত কাছের প্রিয় মানুষ এবং রাসুল উল্লাহ সাল্লাউলি ইসলামের দৈরিত্র তাঁকে কারভালার প্রান্তরে উবাদুল্লাহ ইমন জিয়াদ এবং তার বাহিনী তাকে নির্মমভাবে সেখানে শাহাদাত করেন এবং তিনি শহীদ হন এই যে ঘটনা এই ঘটনা মূলত আশুরার মানে এই দশই মহরম ঘটেছে কিন্তু আশুরার মূল যেই ঘটনা তার সাথে কোনো সম্পর্ক নেই কারণ আশুরের ঘটনা হচ্ছে মুসা আলী হিসারাতলামের সাথে জড়িত সেখান থেকেই আশুরার শুরু হয়েছে আশুরার ইতিহাস শুরু হয়েছে সেখান থেকেই আর এই ঘটনা ঘটেছে এই উম্মাতের নবী সাল্লা ইন্তেকারেরও আরও একান্ন বছর পর মানে আরও পঞ্চাশ বছর পর নবী সাল্লা আসলামের ইেকালের পঞ্চাশ বছর পর ঘটেছে ফলে এখানে যারা মুসলিম এই দিবসকে কেন্দ্র করে ব্যাপকভাবে কারবার ঘটনাকে চর্চা করছেন তারা অনেকেই মূলত ইতিহাসের ওই মূল দিকটা যে মূল পরিচয় সেটাকে ইগনোর করে হ্যাঁ সেটাকে ইতিহাসের আরেকটি ঘটনা ইতিহাসের আরেকটি ঘটনাকে আশুরার সাথে যুক্ত করে দিয়েছে ফলে তারা মানুষের কাছে মনে করছে বা বোঝাচ্ছে যে মূলত আশুরার তাৎপর্য বিশেষত্ব আশুরার মর্যাদা বা আশুরার এই বিষয়গুলো হোসেন এমনি আলী আল্লাহ তালন কারবার যে শাহাদাত রয়েছে এর সাথে জড়িত বিষয় এটি একেবারেই ঐতিহাসিকভাবে পৃথিবীর কোনো মানে ইতিহাস ঐতিহাসিক এমনকি মানে যারা মানে রাফেজি সিয়াপন্থী ঐতিহাসিক যারা আছেন তারাও কেউ বলেন নেই তারা সবাই জানেন যে এই ঘটনা আর আশুরা এক বিষয় নয় কিন্তু এই দিনে যেহেতু ঘটনা ঘটেছে আমরা বলেছি দশিমহরমই ঘটেছে পুরো সন্ধ্যে এই কারণে এই দিনে বেশি আলোচনা করা হয় থাকে কিন্তু আলোচনাটা এত বেশি হয়ে গিয়েছে যে ফলে আমাদের সামাজিক অবস্থা আপনি যেটা বলেছেন সেটাই বাস্তব সেটা হলো এই সমাজের মানুষগুলো মনে করে থাকে যে আশুরা মানেই কারবালা ফলে সেই দিনে আমাদের পত্রপত্রিকায় আমাদের সাংবাদিকরাও দেখা যাচ্ছে ব্যাপকভাবে যে আশুরা তাৎপর্য ও কারবারা এখন স্টুডেন্ট দিয়ে নিজের বিকাশ স্টুডেন্ট আমরা আপনার কাছ থেকে যে বিষয়গুলো জেনেছি শুনেছি তাতে আমরা উপলব্ধি করলাম আশুরার প্রকৃত ঘটনা মুসা আল ইসলামকে কেন্দ্র করে এবং ইতিহাসে আরেকটি অধ্যায় এসে বহু পরে দশই মহরমও আরেকটি ঘটনা ঘটেছে কারাগলার কেন্দ্রিক এখন জানার বিষয় হলো আমরা যে আসলে এবাদত করবো রোজা রাখবো সেটা কোন বিষয়কে কেন্দ্র করে এবং সে এবাদতটার রূপটা কেমন আমরা কী করবো আমরা ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে আসলে এদিনের তাৎপর্য আমরা বুঝতে পেরেছি এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিবস ফলে মুসা আলী হিসা এই দিনের শিয়াম পালন করেছেন আল্লাহ তারা শুক্রিয়া আদায় করার জন্য এমনকি মুসা আলি হিসালাতসলাম বন ইসরায়েলকে এই নির্দেশ দিয়েছেন এই দিনের সিয়াম পালন করার জন্য পরবর্তীতে আমরা দেখতে পাই দুটি অবস্থা প্রেক্ষাপট আমরা দেখে দেখতে পাই একটি প্রেক্ষাপট হচ্ছে মুসা আলি হিসালাতসলাম এবং পরবর্তী সময় যারা মূসা এবং মূসার পরবর্তী অন্যান্য দিনের যারা দিনে ইসলামের অন্যান্য শরীয়ত অনুসরণ করত তারাও আশুরার দিনের এই সিয়াম পালন করত যেমন জাহিরি সমাজে যারা ছিল তারাও আশুরার এই দিনের সিয়াম পালন করত। আর বনি ইসরায়েলের মধ্যে ইহুদি যারা ছিল যারা বিভিন্ন গোত্রের ইহুদি ছিল তারাও এই দিনের শ্যাম পালন করত এর মধ্যে মদিনাতে যখন রসুল উল্লাহ আসলম আগমন এর আগে নবী সাল্লাহ আলিয়াসাল্লামের আগে মদিনার খাইবরের ইহুদি যারা ছিল তারা আসলে এই দিবসটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতো হাদিসের রেবাইতের মধ্যে এসেছে তারা এই দিনটাকে ঈদ হিসেবে পালন করত এবং তারা এই দিনে ঈদের বই প্রকাশ করত বিজয়ের বিজয় দিবস হিসেবে আর মদিনার কিছু কিছু ইহুদি যারা ছিল তারা রসুল উল্লাহ আসলম হাদিস থেকে প্রমাণিত হয়েছে তারাও এই দিনকে এদিনের সিয়াম পালন করত রসরুল্লাহ সাল্লা ইসলাম তাদেরকে জিজ্ঞেস করছেন হাজ আলি ওম যে এদিনের কি মর্যাদা কী গুরুত্ব কেন তোমরা এদিনে সিয়াম পালন করছো তখন তারা স্পষ্ট করে বলেছেন যে যেহেতু মুসা আলী হিসারাত ইসলাম পালন করেছেন এবং মুসা আলী হিসারাত ইসলাম এদিন পরিত্রাণ লাভ করেছেন এই জন্য আমরা সিয়াম পালন করে থাকি তখন রসুরুল্লাহ সাল্লা ইসলাম স্পষ্ট করেছেন বলেছেন যে হানু আহাক বিম সুতরাং মুসার ব্যাপারে আমরা অনেক বেশি হকদার অনেক বেশি কাছের কারণ আমরা মুসা সব কিছুকে মানি তাহলে আমরা ফাশাম রাসুল উল্লাহ সাল্লাম রিবু সাল্লাম নিজেও সিয়াম পালন করলেন ওয়া এম আর সিয়ামিহি এবং রাসুল্লাহ আসাল্লাম সাহবাঈকামদেরকে এই দিনে সিয়াম পালন করে তিনি নির্দেশ দিলেন সেখান থেকে আশুরার এই দিবসের সিয়াম পালন করার বিধান এসেছে এবং এই সিয়ামটা হচ্ছে এবাদত বাদত শেখুল ইসলাম এবং তাইমিয়া রহমতুল্লাহ এবং এমুল রাহিম উল্লাহ তালা তারা অনেকে বলেছেন যে আশুরার দিনে শুধুমাত্র সিয়াম ছাড়া আর কোনো এই বাদত সাব্যস্ত হয়নি শুধুমাত্র একটাই সাব্যস্ত হয়েছে এসল্লাহ সাল্লাহামের সহিদাদিসের মাধ্যমে সেটা হচ্ছে আশুরার দিবসে শুধু সিয়াম পালন করা এই দিনে শিয়াম পালন করা নবী সাল্লাহাম কে সিয়াম পালন করতে বলেছেন এবং নবী সাল্লাহাম নিজেও আশুয়া সিয়াম পালন করেছেন ইসলামের প্রথম সময় রবী সাল্লাম আশুয়া সিয়াম পালন করতেন যখন নবী সাল্লাহ মক্কায় ছিলেন তখন নবীলি ইসলাম সাব সিয়াম পালনের গুরুত্ব দিতেন অনেক বেশি তখনও রমাদান মাসের সিয়াম ফরজ হয় নাই রমাদান মাসের সিয়াম ফরজের আগে নবী সাল্লা ইসলাম একেবারেই ভাবে বা জরুরিভাবে আশুরা সিয়াম পালন করার নির্দেশ দিতেন রমাদান মাসের সিয়াম যখন ফরজ হয়ে গিয়েছে তখন নবী সাল্লা ইসলাম আশুয়া সিয়াম পালন করাকে নবী সাল্লা ইসলাম এখতিয়া দিয়েছেন মানসা আমিঙ্কুম স্যামাহু তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় সিয়াম পালন করবে আর যে ব্যক্তি চায় সে শিয়াম পালন করবে এবং কদিন এরপরে নবী জি এই সিয়াম নবী সাল্লাহ সাল্লাম পালন করেছেন নবী সাল্লাহ ইসলাম একদিন শিয়াম পালন করেছেন পরবর্তী সময়ে নবী সাল্লাহামের কাছে এসে সাহাবাই কামদের মধ্যে অনেকে বললেন রাসুল্লাহ ইসলাম আপনি তো আমাদেরকে আসু সিয়াম পালন করতে বলেছেন এবং আপনি নিজেও সিয়াম পালন করেছেন কিন্তু ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে থাকে এবং এই দিনে সিয়ামকে তারা গুরুত্ব দিয়ে থাকে অপরদিকে আপনি আমাদেরকে এই নির্দেশও দিয়েছেন যে আমরা যাতে আমাদের বিভিন্ন আমলে আমরা আমাদের আকিদা এবং আমল বিভিন্ন কাজে যেন আমরা ভিন্ন আকিদার অথবা ভিন্ন দিনের বা শরীয়তর অনুষ্ঠানে যারা আছে তাদের বিপরীত করতে তো ইহুদিদের বিপরীত করতে আপনি বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুতরাং এক্ষেত্রে আপনি আমাদেরকে কিছু বলবেন কিনা একটা পার্থক্য পার্থক্য করবেন কিনা তখন আব্দুল আব্যাসিয়াল্লা বর্ণিত শহীদ মুসলিমের রবায়তের মধ্যে বাকি তুই কাহিলিন উমের নেত্যাহ যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি নবম তারিখেও সিয়াম পালন করব। অর্থাৎ দশ তারিখে তো সিয়াম পালন করবই আবার নয় তারিখে এর মধ্যে যুক্ত করব যাতে করে ইহুদিদের বিপরীত করা যায় আর যদি কেউ শুধু দশ তারিখে সিয়াম পালন করেন তাহলে তিনি সিয়াম পালন করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না দশ তারিখে সিয়াম পালন করেন আর ইহুদিদের বিরোধিতা করার জন্য বা বিপরীত করার জন্য এগারো তারিখেও সিয়াম পালন করেন দুইটি সিয়াম পালন করেন সেটাও তিনি করতে পারবেন এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে দ নয় দশ এগারো তিন দিনে পালন করা যেতে পারে সুতরাং এটা হলো শিয়ামের সাথে জড়িত বিষয় বাকি আশুরার সাথে কিছু বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে ব্যাপকভায় ছেয়ে গেছে তার মধ্যে প্রথম যে বিভ্রান্তি আমরা দেখতে পাই সেটা হলো যেহেতু হুসাইন ইমন আলী রাজন শাহাদাতকে কেন্দ্র করে আশুরার দিবসকে শিয়ার আফেজি সম্প্রদায় এটাকে শোক দিবস অথবা মাতম দিবস অথবা ইয়মু তাহাজিয়া শোকের বহিপ্রকাশ দিবস হিসেবে এটাকে গ্রহণ করেছে নিজেকে ফলে আশুরা দিবস উপলক্ষে তারা কিছু আচার অনুষ্ঠান নিজেরা আবিষ্কার করিয়েছে এই আচার অনুষ্ঠানগুলো তাদের প্রভাবে আমাদের সমাজেও কি হয়ে গেছে এগুলো প্রচলিত হয়ে গেছে। তার মধ্যে এক নম্বর যেটা প্রচলিত হয়েছে সেটা হচ্ছে তাজিয়া মিছিল করা এটি একেবারে শূন্য পরিপন্থী কাজ বরং নবী সাল্লা সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন কারণ নবী সাল্লা সাল্লাম কোনো ব্যক্তির জন্য শুধুমাত্র এক দিনের অতিরিক্ত শোক পালন করাকে নবী নিষেধ করে গেছেন আর শুধুমাত্র একজন নারীর জন্য শোক পালনে একটা নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এর বেশি শোক প্রকাশ করার বিষয়টি নবী সাল্লা উলিয়াস্লাম কঠিনভাবে নিষেধ করেছেন দ্বিতীয় হচ্ছে মাতম করা কান্নাকাটি করা বিলাপ করা নবিসল্লা ইসলাম এটাকে কুফুরি হিসেবে আখ্যায়িত করেছেন সৈমোস্তেমের রয়েতের মধ্যে এসেছে তিনটি বিষয় কুফুরি তার মধ্যে একটি হচ্ছে আর নিয়াহা সেটা হচ্ছে কান্নাকাটি করা রোনাচার রোনাজারি করা বিলাপ করা আর দেখা যাচ্ছে যে অনেকেই বিলাপ করে থাকেন এদিনে আরেকটি হচ্ছে নিজেকে মানে নিজের কাপড় বক্ষ বিধিন্ন করা কাপড় ছিঁড়ে ফেলা তারপরে শোক প্রকাশ করার জন্য নিজেকে ক্ষতবিক্ষত করা

একেবারেই ইসলামী নিষিদ্ধ কিন্তু দেখা যাচ্ছে আমরা সেগুলো করছি এছাড়া এখানে আরও কিছু জিনিস নতুনভাবে সেটা হলো এরা কারা করেছে এরা আমি শিয়া রাফেজি সম্প্রদায়ের কথা বললাম এরা এই কাজগুলো করেছে অপরদিকে শিয়াদের বিপরীতে আর একটি গ্রুপ ছিল তারা হচ্ছে নাসিমি সম্প্রদায় তারা নাসিমি সম্প্রদায় তারা হচ্ছে হুসেন আলী আলীর শাহাদকে কেন্দ্র করে তারা অত্যন্ত আনন্দের বই প্রকাশ করেছে দুই দুটা লোক তারা মনে করেছে যে এটা যেহেতু হুসেন ইবনে আলী রদি আল্লাহ বিশাল বিদ্রোহ করে নিহত হয়েছে এবং তার এই হত্যাকাণ্ড এটা বড় ধরনের আনন্দ এবং বিজয় নিয়ে এসেছে ফলে তারা এর জন্য আনন্দের আবিষ্কার করেছে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আপনারা হয়তো লক্ষ্য করেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আলোচনা থেকে সুন্দর বাইরে গেলে আমরা প্রান্তিক হয়ে যাই মহরম বা আশুরা প্রসঙ্গে সম্মত এবাদত কি সেটা আমরা জানলাম আমরা রোজা রাখবো কিন্তু সুন্না থেকে বাইরে গিয়ে দুই প্রান্তে দুই গোষ্ঠীর আমরা আচরণ লক্ষ্য করলাম যেটা সুন্নার সাথে যায় না এখন আরেকটি বিষয় সেটা হলো কার্বল ঘটনা ঘটেছে এটা মুসলিম ইতিহাসে একটি বেদনাবিদুর ঘটনা সেখানেও আমাদের শিক্ষার মতো কোনো অনেক বিষয় আছে কিন্তু হাত তো সময় নেই আমরা যদি সংক্ষেপে এক মিনিটে বলতেন ঘটনা থেকে আমরা শিখতে পারি কারবালার ঘটনা থেকে মৌলিক যে শিক্ষা সেটি হচ্ছে হকের উপর অবিচল থাকা সত্যের উপর অভিচল থাকা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বা সত্যকে প্রকাশ করার জন্য প্রয়োজনীয় জীবন দিলেও তিনি দিতে পারবেন যেটি আমরা লক্ষ্য করেছি আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো হুসাইন ইবরা আলী শাহাদাত এটি এই উম্মতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আর এটি ঘটেছে এই জন্য যেহেতু নবী সাল্লাহ আলী সাল্লাম যেই হেদায়ত দিয়ে গেছেন সেই হেদায়ত থেকে আমরা দূরে সরে গিয়েছি নবী সাল্লাহের হেদায়তকে আমরা বিভ্রান্ত বিভ্রান্ত হয়েছি নবী সাল্লাহের হেদায়তকে যদি আঁকড়ে ধরত তাহলে উম্মা এই বিশাল বিভ্রান্তির মধ্যে পতিত হতো না ফলে আজকে ওই সেদিন যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেদিন যে একটা মানে এই ভুলের কারণে একটা বিশাল ফেরকাবন্দি তৈরি হয়েছে আজকের দিন পর্যন্ত মুসলিম উম্মা সেই ফেরকাবন্দি থেকে তারা মুক্তি পায়নি নবী সাল্লাম যেদিকে আমাদেরকে হেদায় দিয়েছিলেন সেই হেদায়তটাকে আমরা আসলে নিজেদের জন্য যথাযথভাবে গ্রহণ করতে পারিনি এই জন্য সেটা যদি আমরা গ্রহণ করতে পারি আমরা সবচেয়ে বেশি উপকৃত হব এখান থেকে মনে শিক্ষা শিক্ষা গ্রহণ করার মৌলিক এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনার এন টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আশুরা প্রসঙ্গে সংক্ষেপে আজকে আমরা মৌলিক বিষয়গুলো জানতে পেরেছি ইসলামের যে আশুরা সুনার যে আশুরা সেটা হযরত মুসা আসলামের সাথে জড়িত সেখানে ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব আল্লাহর একতবাদের বিরুদ্ধে ফেরাউন দাঁড়িয়েছিল তার সাথে নবীর সংগ্রাম হয়েছে সংঘাত হয়েছে চূড়ান্ত পর্বে সত্য বিজয় হয়েছে মুসা ইসলামের বিজয় হয়েছে সেটা আমাদের সুক্রিয়া দিবস তা আমরা পালন করব রোজার মাধ্যমে ইতিহাসের আরেকটি ঘটনা কেন্দ্রিক সেখান থেকেও আমাদের শেখার আছে যেটা আমরা শাইক থেকে জানলাম তথ্যভিত্তিক সত্যভিত্তিক এই বিষয়গুলো জানার পর যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের সমাজ থেকে আমাদের ব্যক্তি জীবন থেকে বিভ্রান্তি দূর হতে পারে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে রাব আল্লাহ আমার রব এই রবি আমার সব